জাদুর ছোঁয়া পেয়ে যেন ভেসে উঠছে টকবক করে ফুটতে থাকা রসগোল্লা। রসের ভারে আবার হারিয়েও যাচ্ছে গরম জলের গভীরে। ও ভাই, মিষ্টিতে আগুন ধরাচ্ছে, একবার চাক করে। মহিদুল ভাই, কিন্তু মিষ্টির সুনামটা মেহেরপুর জেলার বাইরেও আছে, আর এটা কিন্তু আমার এই মহিদুল ভাই এই মিষ্টিটা উৎপাদন করেছে। বাজারে সাধারণত 100 থেকে 150 গ্রাম ওজনের রসগোল্লা পাওয়া যায়, কিন্তু মহিদুলের দোকানে তৈরি হয় 1 কেজি ওজনের রসগোল্লা। এটা আবিষ্কারে কতদিন লেগেছে? প্রাকৃতিক উপায়ে রসগোল্লা তৈরি করেন মহিদুল। প্রথমে পরিচ্ছন্ন টেবিলে প্রস্তুত করেন দুধের ছানা। আপনি এখন রিটায়ার্ড। দুধের ছানার সঙ্গে সামান্য এলাচ গুঁড়ো এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এরপর আধা ঘন্টা চিনি জ্বালিয়ে রস করার পর ছানাগুলো গোল গোল করে ছেড়ে দেন গরম রসের কড়াইয়ে। 2.5 ঘন্টা একতালে জ্বালানোর পর প্রস্তুত হয় 1 কেজি ও 1/2 কেজি ওজনের মনোহর রসগোল্লা। মিষ্টিতে কোনো ভেজাল জিনিস দেয় না, ছানা দিয়ে বানায়, এই জন্য মিষ্টি খুব ভালো হয়। মান ভালোর জন্য অনেক জেলা থেকে মানুষ নিতে আসে। দোকানের পেছনে রয়েছে মহিদুলের মিষ্টি তৈরির কারখানা। ছানা থেকে মিষ্টি তৈরির যাবতীয় কাজ নিজ হাতেই করেন তিনি। তবে রসগোল্লা তৈরির কাজে সহযোগিতা করেন তার স্ত্রী নার্গিস বেগম। বাড়ির সব কাজ শেষ করে স্বামীর রসগোল্লা তৈরি ও বিক্রয়ের কাজে সহযোগিতা করেন তিনি। ওর কারখানা থেকে শুরু করি, প্রত্যেকটা জিনিসপত্র পরিষ্কার, জ্বালায় মালে সবই আমি দিই, দেখি মাকে দেয় আমাকে, বাড়িতে থেকে আমাদের সংসারটা চলে। বিকুল এখন আড্ডা ছাড়া একটু ভালো আছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মিষ্টি তৈরির কাজ, আর বিকেল থেকে শুরু হয় ভোজন রসিকদের আনাগোনা। গভীর রাত পর্যন্ত চলে বিক্রি। এখানে মিষ্টি কেনার জন্য আসলাম, এসে মোটামুটি 1/2 কেজি ওজন একটা কিনলাম, আর চমচম কিনলাম। বাড়িতে আত্মীয়স্বজন এসেছে, তাদের খাওয়ানোর জন্য। এখানে দামেও কম, আবার আপনার ছোট মিষ্টি গুলা কেজি ধরেও বেশি, 30টা 28টা করে ধরে। অন্য অন্য জায়গায় এরকম স্বাদ আমরা মিষ্টি পাইনি কখনো। চাহিদা প্রচুর মিষ্টিটার, আমি দিতে পারিনি। কয়েক বছর আগে বাজারে সবজি বিক্রি করতে গিয়ে মহিদুলের মনে হয়েছিল মিষ্টি বানানোর কথা। সেই থেকে বানানো শুরু করেন তিনি। আমাদের এই জায়গায় 3-4টা মিষ্টির দোকান আছে। আমি হাটে বেগুন বেচতাম, তো একবারে নিজে মন থেকে মনে চিন্তা হলো যে আমি মিষ্টি বানাবো। তো মিষ্টি যদি বানাতে হয়, দোকান যদি দেয় বড়কে দোকান দিলে মিষ্টি চলতে হবে, তার জন্য কি আনকমন একটা জিনিস বানাতে হবে। তা নিজে মাথা খাটি, একটা রসগোল্লা যাতে 1 কেজি হয়, ভিতরে যাতে কোনো শক্ত না থাকে, রসগোল্লা এলাকাতে প্রথম বলে দাবি করেন স্থানীয়রা। এখানে চমচম, কালোজাম, রসগোল্লা বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এখানে মিষ্টিটা খুব সুস্বাদু। রসগোল্লা আছে 1 কেজি ওজনের, ওগুলা খুব সুন্দর সুন্দর, চমচম সবই ভালো, সব ধরনের মিষ্টি, 1/2 কেজি পাওয়া যায় রসগোল্লা, 1 কেজি পাওয়া যায় রসগোল্লা, আমরাও খেয়েছি, আরও এখান থেকে নিয়ে গেছি, খুব সুন্দর। বাজারে হরেক রকমের মিষ্টির মধ্যে মহিদুলের রসে টইটম্ব রসগোল্লা অন্যতম। স্বাদ ও গন্ধে ভিন্ন ধর্মী এ রসগোল্লা খেতে ভোজন রসিকেরা প্রতিদিনই ভিড় করেন তার দোকানে। কেউ বা পাঠান আত্মীয় স্বজনদের বাড়িতে, আবার দেশের বাইরেও যায় মেহেরপুরের এই 1 কেজির রসগোল্লা। আজ 1 মাস আগে আমিও আমার এক বন্ধুকে 8 কেজি মিষ্টি পাঠাইছি, 1/2 কেজি ওজনের রসগোল্লা আমি 8 কেজি পাঠাইছি, এটা সৌদিতে গেছে, আমিও পাঠাইছি। এই ভাবে কালোজাম, চমচম, মোটা মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা, বড় বড় মিষ্টি তৈরি করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মহিদুল। ভবিষ্যতে আরো নতুনত্ব এনে আরো বড় চমক দেওয়ার ইচ্ছা আছে তার। আমি নিজে নিজে মিষ্টিটা বানানো আবিষ্কার করেছি এবং নিজে প্র্যাকটিস করে বানিয়েছি। বানানোর পরে প্রচুর আকারে বেচা কেনা হয়েছে এবং হয়, এখনো হয়। মহিদুল ভাইয়ের মিষ্টি অনেক সিঙ্গাপুর, সৌদি আমরা নিজেই পাঠাই দিই, অনেক ফ্রেন্ড আছে তাদের কাছে পাঠাই দিয়েছি। মিষ্টির গুণগত মান ভালো, এই জন্য বিদেশ থেকেও আসে যে ভাই এটা পাঠাস, পাঠাই দিই।